হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো আমাদের ইউটিউব চ্যানেল সে বুস্টার। আজকে হচ্ছে 21শে নভেম্বর। এই ভিডিওতে আমরা 21শে নভেম্বর এবং 20শে নভেম্বর এই দুটো ডেটের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। 21শে নভেম্বর এবং 20শে নভেম্বর এই দুটো ডেটের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। ভিডিওর পিডিএফটি তোমরা কোথা থেকে কালেক্ট করতে পারবে? আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে। তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি, এখনই জয়েন হয়ে যাও। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া রয়েছে। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনই অন করবে। আজকে যে প্রথম প্রশ্নটি আমাদের সামনে রয়েছে সেটি হচ্ছে, কোন রাজ্য পয়লা জানুয়ারিতে স্টুডেন্টস ডে অর্থাৎ ছাত্র দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে? পয়লা জানুয়ারি স্টুডেন্টস ডে অর্থাৎ ছাত্র দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে কোন রাজ্য? অপশন স্ক্রিনে উত্তরটি হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল। অপশন বি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ওয়েস্ট বেঙ্গলের বর্তমান চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি পয়লা জানুয়ারি 2022 স্টুডেন্টস ডে বা ছাত্র দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছেন। আর প্রত্যেক বছর কোন দিনটি ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে হিসেবে পালিত হয়? 15ই অক্টোবর। ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে পালিত হয় 15ই অক্টোবর। অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল, তোমরা ভারতের ম্যাপে পশ্চিমবঙ্গের অবস্থানে দেখো, এই লাল রঙের অংশটি হচ্ছে পশ্চিমবঙ্গ। গড়ে ওঠে 1950 স্থাপিত হয় 1950 ক্যাপিটাল হচ্ছে কলকাতা, বর্তমান চিফ মিনিস্টার হচ্ছেন মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গের বর্তমান গভর্নর বা রাজ্যপাল হচ্ছেন জগদীপ ধনখড়। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস হচ্ছে বেঙ্গলি এবং ইংলিশ। এবং কলকাতা হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিসকে, ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত কলকাতা হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিস বা মুখ্য বিচারপতি হচ্ছেন প্রকাশ শ্রীবাস্তব। নেক্সট, নিম্নের কে ট্রাইফেড আদি মহোৎসবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন? অপশন স্ক্রিনে উত্তরটি হয়ে যাবে ম্যারি কম। অপশন সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ম্যারি কম সম্প্রতি ট্রাইফেড আদি মহোৎসবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন। ট্রাইফেডের সম্পূর্ণ ফর্ম কি? ট্রাইবাল কর্পোরেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন লিমিটেড, ট্রাইবাল কর্পোরেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন। আর বর্তমান ভারতের ইউনিয়ন ট্রাইবাল মিনিস্টার কে? অর্জুন মুন্ডা। ইউনিয়ন ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্টার হচ্ছেন অর্জুন মুন্ডা। ম্যারি কম হচ্ছেন একজন ভারতের বক্সার, পলিটিশিয়ান এবং মেম্বার অফ পার্লামেন্ট, এবং উনি হচ্ছেন মণিপুর থেকে। এবং ম্যারি কমের সম্পূর্ণ নাম হচ্ছে মাংতে চুংনিংজাং ম্যারি কম। অ্যাওয়ার্ডস, 2020 পদ্মবিভূষণ, 2013 পদ্মভূষণ এবং 2006 ম্যারি কম পদ্মশ্রী অ্যাওয়ার্ড পান। পরবর্তী প্রশ্ন, উত্তরপ্রদেশের প্রথম অ্যান্টি এয়ার পলিউশন টাওয়ার স্থাপন করা হলো বা উদ্বোধন করা হলো? অপশন উত্তরটি হয়ে যাবে নয়ডা। অপশন সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে উত্তরপ্রদেশের প্রথম অ্যান্টি এয়ার পলিউশন টাওয়ার উদ্বোধন করা হয়েছে নয়ডাতে। উত্তরপ্রদেশের ক্যাপিটাল কি? লখনউ। লার্জেস্ট সিটি হচ্ছে কানপুর। বর্তমান চিফ মিনিস্টার হচ্ছেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের বর্তমান গভর্নর বা রাজ্যপাল হচ্ছেন আনন্দিবেন প্যাটেল। উত্তরপ্রদেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি? হিন্দি। পরবর্তী প্রশ্ন, কোন ব্যাংক ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের জন্য অ্যাসকম অ্যাওয়ার্ড পেল? অপশন স্ক্রিনে উত্তরটি হয়ে যাবে কর্ণাটকা বিকাশ গ্রামীণ ব্যাংক। অপশন ডি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে কর্ণাটকা বিকাশ গ্রামীণ ব্যাংক সম্প্রতি ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের জন্য অ্যাসকম অ্যাওয়ার্ড পেল। অ্যাসকমের সম্পূর্ণ ফর্ম কি? অ্যাসোসিয়েটেড চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া। আর কর্ণাটকা বিকাশ গ্রামীণ ব্যাংক কবে স্থাপিত হয়? 2005। হেডকোয়ার্টার্স বা প্রধান কার্যালয় অবস্থিত কর্ণাটকের ধারওয়াড়ে, এবং বর্তমান চেয়ারম্যান হচ্ছেন পি গোপীকৃষ্ণা। পরবর্তী প্রশ্ন, কাকে সম্প্রতি BWF 2021 লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করা হল? নিম্নের কে সম্প্রতি BWF 2021 লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে প্রকাশ পাডুকান। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ভারতের ব্যাডমিন্টন প্লেয়ার প্রকাশ পাডুকান সম্প্রতি BWF 2021 লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন। আর ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন কবে স্থাপিত হয়? 1934 5ই জুলাই। হেডকোয়ার্টার্স অবস্থিত মালয়েশিয়ার কুয়ালালামপুরে। এবং ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন পল এরিক হায়ার লারসেন।
নেক্সট, সম্প্রতি কে ভিয়েনা ওপেন 2021 জিতলেন? অপশান স্ক্রিনে উত্তরটি হয়ে যাবে আলেকজান্ডার জেভরেভ। অপশান সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে জার্মানির প্রফেশনাল টেনিস প্লেয়ার আলেকজান্ডার জেভরেভ সম্প্রতি ভিয়েনা ওপেন 21 বা এরিস্ট ব্যাংক ওপেন 2021 জিতলেন এবং আলেকজান্ডার বর্তমানে এটিপি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে থার্ড পজিশনে রয়েছেন। টেনিস প্লেয়ার র্যাঙ্কিংয়ে উনি বর্তমানে তৃতীয় পজিশনে রয়েছেন। পরবর্তী প্রশ্ন দিয়ে চলে যাচ্ছি। সম্প্রতি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন এবি ডিভিলিয়ার্স, উনি কোন দেশের ক্রিকেটার? এবি ডিভিলিয়ার্স কোন দেশের ক্রিকেটার? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে সাউথ আফ্রিকা। অপশন এ হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে এবি ডিভিলিয়ার্স হচ্ছেন সাউথ আফ্রিকার একজন প্রফেশনাল ক্রিকেটার আর ওডিআই ম্যাচে ওনার নামই দ্রুততম 50, দ্রুততম 100 এবং দ্রুততম 150 রানও রয়েছে। ওয়ান ডে ইন্টারন্যাশনাল বা ওডিআই ম্যাচে ওনার নামই দ্রুততম 50, দ্রুততম 100 এবং দ্রুততম 150 রানের রেকর্ড রয়েছে। ওনার সম্পূর্ণ নাম হচ্ছে আব্রাহিম বেঞ্জামিন ডিভিলিয়ার্স। নিকনেমসগুলি হচ্ছে মিস্টার 360, এবিডি, এলিয়েন, সুপারম্যান। এবং আইপিএল টিম, উনি কোন দলের হয়ে আইপিএল খেলতেন? আরসিবি বা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সাউথ আফ্রিকার ক্যাপিটালসগুলি কি? কেপ টাউন, প্রিটোরিয়া এবং ব্লুম ফন্টেন। কারেন্সি হচ্ছে সাউথ আফ্রিকান র্যান্ড এবং বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন সিরিল রামাফোসা। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত লাল সালাম এ নোবেল কার লেখা? সম্প্রতি প্রকাশিত লাল সালাম এ নোবেল কার লেখা? অপশন স্ক্রিনে উত্তরটি হয়ে যাবে স্মৃতি ইরানি। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ইউনিয়ন মিনিস্টার অব ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট স্মৃতি ইরানির লেখা লাল সালাম এ নোবেল এই উপন্যাসটি প্রকাশিত হয়েছে নভেম্বর 2021 এবং এই উপন্যাসটি 2010 সালে ছত্তিশগড়ের দান্তেওয়াড়াতে মাওবাদী হামলার ফলে যে 76 জন সিআরপিএফ অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের জওয়ান শহীদ হয়েছিলেন তাদেরকে নিয়ে লেখা হয়েছে। আর স্মৃতি ইরানি হচ্ছেন একজন ইন্ডিয়ান পলিটিশিয়ান, ফর্মার টেলিভিশন অ্যাক্ট্রেস এবং প্রডিউসার। নেক্সট, কাকে সম্প্রতি 12তম 2020 মণিপুর স্টেট অ্যাওয়ার্ড ফর লিটারেচার দ্বারা সম্মানিত করা হল? কে সম্প্রতি 12তম মণিপুর স্টেট অ্যাওয়ার্ড ফর লিটারেচার পেলেন? অপশন স্ক্রিনে উত্তরটি হয়ে যাবে বারলে থাঙ্গা। অপশন বি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। লেখা বই এই আমদি ডুঙ্গে ইথাত বা আই অ্যান্ড দ্য দেন আইল্যান্ড এই বুকটির জন্য 2020 মণিপুর স্টেট অ্যাওয়ার্ড ফর লিটারেচার পেলেন। যে অ্যাওয়ার্ডটি ওনাকে প্রদান করেছেন মণিপুরের বর্তমান গভর্নর লা গণেশন এবং অ্যাওয়ার্ড প্যারিয়ার্সি প্যালকিউ কিটেশন 3 লক্ষ টাকার একটি চেক এবং একটি শল। অ্যাবাউট মণিপুর, তোমরা ভারতের নামে মণিপুরের অবস্থানে দেখো এই লাল রঙের অংশটি হচ্ছে মণিপুর। মণিপুর রাজ্যটি ভারতের সাথে যুক্ত হয় 1949 15ই অক্টোবরে। মণিপুরের ক্যাপিটাল কি? ইম্ফল। বর্তমান চিফ মিনিস্টার হচ্ছেন এন বীরেন সিং, গভর্নর বা রাজ্যপাল হচ্ছেন লা গণেশন এবং মণিপুরে অবস্থিত মণিপুর হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিস কে? পিভি সঞ্জয় কুমার। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 10 এবং আজকের শেষ প্রশ্ন, প্রত্যেক বছর ওয়ার্ল্ড চিলড্রেন্স ডে পালিত হয়ে থাকে? অপশন উত্তরটি হয়ে যাবে 20th November। অপশন এ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে প্রত্যেক বছর 20 নভেম্বর ওয়ার্ল্ড চিলড্রেন্স ডে পালিত হয় যে দিনটি পালন হয়ে আসছে 1954 থেকে আর এই বছরের থিমও রয়েছে। ওয়ার্ল্ড চিলড্রেন্স ডে 2021 থিমটি হচ্ছে এ বেটার ফিউচার ফর এভরি চাইল্ড। থিমটি হচ্ছে এ বেটার ফিউচার ফর এভরি চাইল্ড। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। ভিডিওর পিডিএফটি তোমরা কোথা থেকে কালেক্ট করতে পারবে? আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে। তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি এখনই জয়েন হয়ে যাও। ভিডিও ডেসক্রিপশান বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আর এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করবি এবং ভিডিও অবশ্যই শেয়ার করবি। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।